আচ্ছা, আমি শুরু করছি। ইংরেজি ভাষায় একটা প্রচলিত কথা আছে, ইফ ইট ডাজন্ট চ্যালেঞ্জ ইউ, ইট ওয়ন্ট চেঞ্জ ইউ। এই গতিশীল যুগে পরিবর্তন একটা প্রয়োজনীয়তা, এবং এই প্রয়োজনীয়তা পূরণের সামর্থ্য শুধুমাত্র তাদের আছে যারা নিজেদের চ্যালেঞ্জ করতে জানে, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জাগায় চ্যালেঞ্জ, সুপ্ত প্রতিভাকে নিয়ে আসে সম্মুখে এবং শেখায় আত্মবিশ্বাসী হয়ে উঠতে। নিজেকে গড়ে তুলতে চাইলে, নিজেকে গড়ে ওঠার সুযোগ করে দিতে হলে বর্তমান পৃথিবীর ভবিষ্যৎ কর্ণধার হিসেবে এতে পরিবর্তন আনতে চাইলে নিজেকে চ্যালেঞ্জের সম্মুখীন করতে হবে। পথ যত আঁকাবাঁকা এবং কঠিন, আমরা জানি এর গন্তব্যটাও ততই উৎকর্ষ। এবং আমাদের মাঝে যে সত্তারা আছে যারা এই উৎকর্ষ গন্তব্যের পথে হাঁটতে আগ্রহী, তাদের জন্যই আয়োজন করা হয়েছে বিশেষভাবে ন্যাটিকন 2021 এর। গত বছরের মার্চ মাস থেকে পুরো পৃথিবীর পাশাপাশি বাংলাদেশও শুরু করেছে কোভিড-19 এর সাথে তার এই কঠিন যুদ্ধ, যে যুদ্ধ স্থবির করে দিয়েছে পুরো জাতিকে। অর্থনৈতিক মন্দা এবং ভীত সন্ত্রস্ত দেশবাসী, গৃহবন্দী অবস্থা, এই সবকিছু মিলিয়ে যেন ঝিমিয়ে পড়েছিল জাতি। এই ঝিমিয়ে পড়ে যাওয়া জাতিকে জাগিয়ে তুলতেই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। এই স্থবির অবস্থায় আমাদের সৃজনশীল যে তরুণ সমাজ আছে তাদেরকে চলমান রাখতে তৈরি করা হয় এই অনলাইন প্ল্যাটফর্ম, যাতে ঘরে বসেই তারা সুযোগ পায় প্রতিভা বিকশিত করার এবং পুরো জাতির সামনে নিজেকে একজন সফল যোদ্ধা হিসেবে প্রমাণিত করার। 2021 সালে জানুয়ারি মাসের ঠিক 1 তারিখে নতুন বছরকে সানন্দে গ্রহণ করেছি আমরা ন্যাশনাল ইকোনমিক্স কন্টেস্ট 2021 নামের এই নতুন উদ্যমতার সাথে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইকোনমিক্স ক্লাব আয়োজিত ন্যাটিকন 2021 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় রেখে অনলাইনে সঞ্চালন করা হয়েছে এই জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাটি, এবং করোনা ভাইরাস থেকে এই আয়োজনের সাথে জড়িত সকল সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পুরস্কার বিতরণীর অংশটিও রাখা হয়েছে অনলাইন সেমিনার হিসেবে। আপনাদের সাথে আজকের এই ওয়েবিনারে আমি আছি সঞ্চালক হিসেবে, তাহসিন ফেরদৌস মাইশা। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে আছেন ডেভেলপমেন্ট পলিসিতে ইউনাইটেড নেশনস কমিটির একজন সম্মানিত সদস্য এবং আমাদের দেশ বরেণ্য অর্থনীতিবিদ প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার। বিশেষ অতিথি হিসেবে আছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির চিফ অ্যাডভাইজার এবং ফাউন্ডার ভাইস চ্যান্সেলর, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর, শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরাসুদ্দিন স্যার। সম্মানিত অতিথি হিসেবে থাকছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট ইকোনমিক্স ডিপার্টমেন্টের প্রফেসর, আমাদের প্রিয় মুখ প্রফেসর ডক্টর একে এনামুল হক স্যার। আমাদের সাথে অতিথি হিসেবে আরো যে দুজন আছেন তাদের মধ্যে আছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স এর চেয়ারম্যান ডক্টর বিভা অরণি মল্লিক ম্যাম এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স এর সিনিয়র লেকচারার উমে মারজানা ম্যাম। আমাদের সাথে আরো উপস্থিত থাকবেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইকোনমিক্স ক্লাবের মডারেটর এবং আমাদের শিক্ষক ইশতিয়াক বারী স্যার। আপনাদেরকে আমার আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। আপনারা আপনাদের শত ব্যস্ততার মাঝেও যে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন এবং এই প্রতিযোগিতাটি সম্পর্কে আপনাদের মনোভাব আমাদের মাঝে ব্যক্ত করবেন। এবারে আমি আমন্ত্রণ জানাচ্ছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইকোনমিক্স ক্লাবের প্রেসিডেন্ট সাইদ আহমেদ স্মরণ ভাইয়াকে আমাদের মাঝে এসে ন্যাটিকন 2021 নিয়ে কিছু কথা বলবার জন্য। আসসালামু আলাইকুম, আমি সাইদ আহমেদ স্মরণ। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের ইভেন্টের চিফ গেস্ট ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্পেশাল গেস্ট ডক্টর মোহাম্মদ ফরাসুদ্দিন স্যারকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের গেস্ট অফ অনার ডক্টর একেনা মোলক স্যারকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের চেয়ারপারসন ডক্টর বিভাবানী মল্লিক ম্যামকে, আমাদের মডারেটর ইশতিয়াক বারী স্যারকে এবং আমাদের গেস্ট উম্মে মারজানা ম্যামকে, আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে আপনারা আমাদের ইভেন্টে যুক্ত হওয়ার জন্য। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্লাবের সকল মেম্বারদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রমের জন্য আমাদের ইভেন্টটা আজকে আমরা প্রাইজ গিভিং সেরিমনি পর্যন্ত এসে পৌঁছেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ক্লাবের সকল অ্যালুমনাইদেরকে এবং আমাদের ক্লাবের ফর্মার প্রেসিডেন্টদেরকে।
আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স কে। আমাদের ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স আমাদেরকে সবসময় সাপোর্ট দেয় দেখেই আমরা অনেক বড় বড় উদ্যোগ নিতে সাহস পাই এবং উদ্যোগ নিয়ে এটা এক্সিকিউট করতে পারি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মডারেটর, আমাদের লিডার, আমাদের আমাদের গার্ডিয়ান যিনি আমাদেরকে পথ দেখায়, আমাদের ইফতেখারুল হক স্যারকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। এখন আছে আমাদের ইভেন্টে, আমাদের ন্যাটিকন 2021 ইভেন্ট, একটি জাতীয় পর্যায়ের ইভেন্ট। আমাদের এই ইভেন্টটা অর্গানাইজ করার পিছনে আমাদের কিছু উদ্দেশ্য ছিল। তার প্রধান উদ্দেশ্য একটা হচ্ছে, আমরা চেষ্টা করেছি আমাদের এই ইভেন্টের মাধ্যমে আমাদের দেশের সর্বস্তরের আমাদের দেশের সকল প্রতিযোগীদেরকে আমাদের ইভেন্টে আনতে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিতে, এবং ওই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা যেন তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে। আমরা চেষ্টা করেছি আমাদের ইভেন্টের মাধ্যমে আমাদের ইনস্টিটিউট ইউনিভার্সিটির নাম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে। আমরা চেষ্টা করেছি আমাদের ইভেন্টের মাধ্যমে আমাদের দেশের শহরের ছাত্রছাত্রী এবং গ্রামের ছাত্রছাত্রীর মাঝখানে যে বৈষম্য আছে এটা একটু কমাতে। যেমন আমরা দেখি আমাদের শহরের ছাত্রছাত্রীরা কিন্তু অনেকাংশে এগিয়ে থাকে গ্রামের থেকে, কারণ তারা বিভিন্ন কম্পিটিশনে অ্যাটেন্ড করতে পারেন, তারা হচ্ছে বিভিন্ন সেমিনারের মাধ্যমে তার স্কিল ডেভেলপ করতে পারে, তারা বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, কিন্তু আমাদের গ্রামের ছাত্রছাত্রীরা কিন্তু অনেকাংশে বঞ্চিত হয়। তা আমরা চেষ্টা করছি আমরা এমন একটা অপরচুনিটি ক্রিয়েট করতে যেটার মাধ্যমে আমাদের দেশের সকল ছাত্রছাত্রী এখানে আসতে পারবেন এবং ওনারা তাদের তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারবেন এবং তাদের প্রতিভা দেখাতে পারবেন। আমাদের আমরা মনে করি আমরা আমাদের এই ইভেন্টের লক্ষ্যে মূল লক্ষ্যে পৌঁছাতে পেরেছি, কারণ আমাদের আমাদের এই ইভেন্টের মধ্যে বাংলাদেশের 20টা জেলা থেকে আমরা পার্টিসিপেশন পেয়েছি, পার্টিসিপেন্ট এসেছে আমাদের এখানে, এবং অনেক ছোট ছোট গ্রাম এবং শহর থেকে এসেছেন আমাদের এখানে পার্টিসিপেন্ট এসেছেন আমাদের দেশের সন্দ্বীপ থেকে, আমাদের ছোট একটা শহর ভৈরব থেকে আমরা পার্টিসিপেশন পেয়েছি। এখন আমরা আসি আমাদের ন্যাটিকন 2021 আমরা কিভাবে সাজিয়েছি। আমাদের ন্যাটিকন 2021 এর মধ্যে আমাদের 4টা সেগমেন্ট আছে। একটা হচ্ছে স্টার্ট আপ আইডিয়া জেনারেশন। স্টার্ট আপ এর মধ্যে আমাদের দেশের তরুণ উদ্যোক্তারা তাদের আইডিয়া দিয়েছেন আমাদেরকে, কিন্তু আমাদের এই স্টার্ট আপ আইডিয়ার মধ্যে তারা আমরা তাদের কাছে এই সেগমেন্টের মধ্যে দুটো জিনিস দিয়েছি। একটা হচ্ছে তারা এমন একটা আইডিয়া দিবেন যেটার মধ্যে প্রফিট ম্যাক্সিমাইজেশন থাকবেন, প্লাস পাশাপাশি সোশ্যাল ওয়েলফেয়ার থাকতে হবে। আমাদের এই ইভেন্টের মধ্যে আরো আছে ব্রেইন ম্যাট্রিক্স কুইজ কম্পিটিশন। আমাদের এই ব্রেইন ম্যাট্রিক্স কুইজ কম্পিটিশন এবং স্টার্ট আপ আইডিয়া জেনারেশন দুটোই আমাদের কলেজ এবং ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা উভয়ই পার্টিসিপেট করতে পেরেছেন। আমাদের আরো আছে ক্যাপচার ইকোনমিক্স ফটোগ্রাফি কন্টেস্ট। আমাদের ফটোগ্রাফি কন্টেস্টের মধ্যে যে থিম গুলো ছিল তার মধ্যে আছে ডে লেবার, ইনকাম ইনকোয়ালিটি, COVID-19 ক্রাইসিস অ্যান্ড আদার্স। আমাদের আরো আছেন আমাদের পোস্টার প্রেজেন্টেশন। পোস্টার প্রেজেন্টেশন সম্পর্কে বলার আগে আমি শুধুমাত্র ফার্স্ট একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের দেশের এখন সব থেকে বহুল আলোচিত টপিক ইস্যু হচ্ছে পদ্মা সেতু। আমরা কিন্তু এর ব্যতিক্রম কিছু না। আমাদের পোস্টার প্রেজেন্টেশনের টপিক ছিল আমাদের দেশের পদ্মা সেতুটা হওয়ার জন্য আমাদের দেশের উত্তর মেরু এবং দক্ষিণ মেরু একত্রিত করা, সংযুক্ত হওয়ার জন্য আমাদের দেশের ইকোনমিতে যতটুকু ইফেক্ট আসছে অথবা ইন ফিউচারে যতটুকু ইফেক্ট আসবে এগুলো নিয়ে আমাদের, এটাই আমাদের পোস্টার প্রেজেন্টেশনের মেইন থিম ছিল। আমাদের স্টার্ট আপ আইডিয়া জেনারেশনের জাজ ছিলেন আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টের আমাদের লেকচারার, আমাদের উমে মারজানা ম্যাম। আমাদের ফটোগ্রাফি কন্টেস্টের জাজ ছিলেন আমাদের স্টেট ইউনিভার্সিটি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্যার সায়েদ আলম স্যার। আমাদের পোস্টার প্রেজেন্টেশন আমাদের জাজ ছিলেন আমাদের সম্মানিত অধ্যাপক আমাদের ডিপার্টমেন্টের আমাদের ডক্টর এ কে আনাম হক স্যার। এবং আমি আমি আমার এই ন্যাশনাল ইকোনমিক্স কন্টেস্ট ন্যাটিকন 2021 এর যত পার্টিসিপেন্টস আসছেন আপনারা, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এই ইভেন্টের মধ্যে আমাদের সাথে থেকে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন, আমাদের সাথে ছিলেন, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ শরণ ভাইয়াকে এত সুন্দরভাবে গুছিয়ে ইভেন্টটি সম্পর্কে আমাদেরকে বলার জন্য। যেমনটা আপনারা শরণ ভাইয়ের কাছ থেকে শুনেছেন, ন্যাটিকন 2021 এ 4টা সেগমেন্ট ছিল। 4টা সেগমেন্টটি
চার ধরনের ছিল এবং অনেক ইন্টারেস্টিং ছিল। আশা করছি যে ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারেস্টের আমরা চেয়েছি যে আমরা জানি আমাদের সাথে যে ছাত্রছাত্রীরা আছেন, যারা তরুণ সমাজ আছে, এই তরুণ সমাজের মধ্যে এক একজনের ইন্টারেস্ট এক একটা জায়গায়, এক একজন এক একটা জিনিস নিয়ে হয়তো কাজ করতে ভালোবাসেন। তাদের জন্যই আমরা কয়েকটা ডিফারেন্ট সেগমেন্ট রাখার চেষ্টা করেছি, যাতে তারা সবাই সেখানে অংশগ্রহণ করতে পারেন। তো স্মরণ ভাইকে আবারও ধন্যবাদ এত সুন্দরভাবে ইভেন্টটি সম্পর্কে আমাদেরকে বলার জন্য। এখন আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করব আমাদের সাথে যে অতিথিরা আছেন তাদের সাথে। আপনারা সবাই জানেন আমাদের সাথে আছেন আমাদের একজন প্রিয় শিক্ষক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স এর চেয়ারপার্সন ডক্টর বিভা অরুণী মল্লিক ম্যাম। ম্যামকে আমি এখন একটু অনুরোধ করব যে উনি এসে যাতে ন্যাটিকন 2021 সম্পর্কে কিছু বলেন। আমি প্রথমে চলে যাচ্ছি ম্যামের কাছে। ম্যাম, এই যে ন্যাটিকন 20, আসসালামু আলাইকুম ম্যাম। বলেন, আপনি কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়? জি ম্যাম, ন্যাটিকন 2021 এবং এর মতো যেসব আরো আয়োজন আছে, এই আয়োজনগুলোর বা এরকম প্রতিযোগিতার প্রয়োজনীয়তা সম্পর্কে মানে এইসব প্রতিযোগিতা গুলো কতটুকু গুরুত্বপূর্ণ সে সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। ধন্যবাদ মাইশা। আমি শুরু করব সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা দিয়ে। সালাম আলাইকুম সবাইকে। ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার, ফরাসউদ্দিন স্যার, এনামুল হক স্যার, ইশতিয়াক এবং মারজানা, সালাম আলাইকুম। ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে রাখার জন্য। এই অনুষ্ঠানটা আসলে স্মরণের সাথে আমার প্রথমবার যখন কথা হয়েছিল, প্রথমে ওরা অনেক আগেই ওরা এটা করতে চেয়েছিল এবং ফিজিক্যালি করার চেষ্টা ছিল, কারণ তখনও আমরা কোভিড আক্রান্ত হইনি এবং এটা অনেক দিনের স্বপ্ন ইকোনমিক্স ক্লাবের এই ধরনের একটা লার্জ স্কেল প্রোগ্রাম করার পিছনে। এবং অনেক বাধাগ্রস্ত হওয়ার পরেও যে এত সুন্দরভাবে অনুষ্ঠানটা এখন সম্পন্ন হয়েছে সেটার জন্য আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি ধন্যবাদ দিব সকল পার্টিসিপেন্টসদেরকে, সবাই এটাতে আসছেন। এবং মাইশা যেটা বললো যে এই ধরনের অনুষ্ঠান আসলে আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, কারণ যুগ বদলাচ্ছে, কাল বদলাচ্ছে, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে মানুষ বেশি দূর এগোতে পারবে না। এবং আমরা আমাদের শিক্ষকতার মধ্যেও আমরা চেষ্টা করি বিভিন্ন রকমের ডাইমেনশনস দিতে, টিচিং এর মধ্যে ভ্যারিয়েশন আনতে, যাতে আমরা সবার ইন্টারেস্ট জাগাতে পারি এবং সবাইকে একটা হোলিস্টিক মানুষ আমরা ক্রিয়েট করতে পারি। এবং এই ধরনের একটা কাজ করার জন্য যখন শুধুমাত্র ক্লাস গ্রেডস, এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, অবশ্যই এগুলোতে থাকা উচিত, কিন্তু তার সাথে 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 যদি আমরা আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি গুলোতে একটু চোখ দেই, আমরা পেপার রাইটিং এর দিকে নিজেদেরকে একটু ট্রেন করার চেষ্টা করি, আমরা যদি নিজেদের মেধা যার যেদিকে আছে, সেটা ছবি তোলা হতে পারে, সেটা একটা ভালো সুন্দর প্রেজেন্টেশন করতে পারা হতে পারে, যার যেদিকে মেধা আছে সেটাকে যদি আমরা এক্সপ্লোর করার এবং ডিসপ্লে করার একটা প্ল্যাটফর্ম করে দিতে পারি, সেটা অবশ্যই একটা অসম্ভব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আমি অভিনন্দন জানাচ্ছি আবার ইকোনমিক্স ক্লাবকে এই ধরনের একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে আমাদের তরুণ সমাজকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাবো ইকোনমিক্স ক্লাবের সকল সদস্যদেরকে এবং তার সাথে সাথে ইকোনমিক্স ক্লাবের এই অনুষ্ঠানটা করার জন্য যারা সাহায্য করেছেন, অসম্ভব সময় দিয়েছেন এবং কষ্ট করেছেন, উম্মে মারজানা, ইশতিয়াক বারি, ডক্টর ইফতেখারুল হক এবং সাইদ আলম স্যার, সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি, কারণ আমরা চেষ্টা করছি অনুষ্ঠানটাকে একটা সময়ের মধ্যে শেষ করার। সো আমি আর বেশি সময় নিব না আপনাদের। ম্যাম, অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই চমৎকার কথাগুলো আমাদের কাছে আমাদের সাথে তুলে ধরবার জন্য। এবারে আমরা চলে যাব আমাদের সাথে যিনি সম্মানিত অতিথি আছেন, আমাদের আরেকজন প্রিয় শিক্ষক, আমাদের প্রিয় মুখ ডক্টর এ কে এনামুল হক স্যারের কাছে। স্যার, আমি আপনার কাছেও জানতে চাইবো যে এই ন্যাটিকন 2021 এর জন্য আমরা যে উদ্যোগ নিয়েছি এই সম্পর্কে আপনার মনোভাব কি? ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রথমে স্মরণ তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে এই কোভিড সময়ে যে তোমরা এটা চিন্তা করতে পারছো। স্মরণ একবার এসেছিল আমার কাছে, তখন আমার ধারণা ছিল যেটা কি হবে, তবে আমার ধারণা কোভিড একটা কাজ করেছে, সেটা হচ্ছে দূর দূরান্ত থেকে লোকজন আমাদের এরকম একটা প্রোগ্রামে পার্টিসিপেট করতে পেরেছে। এটা খুব ইম্পর্টেন্ট ছিল এই কারণে যে এটা
রিচটা বাড়িয়েছে স্ট্রেস ইউনিভার্সিটি, এবং স্ট্রেস ইউনিভার্সিটি কে অন্যরা বাইরে থেকে দূর থেকে জানতে পারলো। ছোট করে বলি, আমরা যখন পড়াশোনা করি পুঁথিগত বিদ্যার দিকে আমাদের সবার নজর থাকে, সেই নজরের বাইরে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে দেশকে যদি আমরা জানতে চাই অথবা দেশের জন্য কিছু করতে চাই, তাহলে দেশকে চিনতে হবে। সেই জন্য এই ধরনের প্রোগ্রামের একটা বাড়তি আকর্ষণ আছে, এবং আমরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সবসময় এটা করি। গত বছর আমরা করেছিলাম, এর আগেও একটা ভালো অনুষ্ঠান ছিল, এবছরও আমরা একই অনুষ্ঠান করলো। সুতরাং আমি ক্লাবকে ধন্যবাদ জানাই। আমি যখন পোস্টারগুলো দেখছিলাম, পোস্টারগুলো তোমাদের বিষয় ছিল পদ্মা ব্রিজ, ইকোনমিক্স বোঝা, আমার কাছে অবাক লেগেছে বেশ কিছু জায়গা থেকে ভালো ভালো পোস্টারের কনসেপ্ট আসছে, চিন্তা আসছে, এবং বোঝা যাচ্ছে যে তারা ইকোনমিক্স এর, অনেকে ইকোনমিক্স এর স্টুডেন্ট বুঝেই যাচ্ছিল, এবং তারা সুন্দরভাবে জিনিসটাকে চিন্তা করতে পারছে। আমার ধারণা এটা আরো বড়সড় আকারে করলে এরকম অনেক, শুধু যে ভালো জিনিস তা না, দেশের অনেক প্রবলেম নিয়ে আমরা চিন্তা করতে পারি না। আমাদের ছাত্রদের মধ্যে দেশকে নিয়ে চিন্তা করা খুব ইম্পর্টেন্ট, এবং আমার কাছে মনে হচ্ছে এটা করানোর জন্য আমরা যেমন আমাদের প্রত্যেক অনেকগুলো কোর্সে কিন্তু আমরা ফিল্ডে যাই, আমাদের কোভিড এর জন্য গত এক বছরে আমাদের ফিল্ডে যাওয়া হচ্ছে না, সুতরাং এটা একটা ভালো উদ্যোগ ছিল। তো আমি যেভাবে বলবো সেটা হচ্ছে যে ছাত্রদের জ্ঞান অর্জনের জন্য শুধু পুঁথিগত বিদ্যা না, এর বাইরেও চিন্তা দরকার। এর বাইরে যে চিন্তাটা, সেটা দেশকে জেনে বুঝতে হবে। একটা প্রবলেম বুঝলে বোঝা যায় যে আমরা কিভাবে সলভ করতে পারি। সেই প্রবলেমটা অনুধাবন করার জন্য ছাত্রদের এই ধরনের কম্পিটিশন খুব গুরুত্বপূর্ণ। তো আমি সেই অর্থে ক্লাবকে ধন্যবাদ জানাবো, এবং আমি সেই সাথে মনে করি যে ছাত্রদের উদ্যোগগুলোর, আমাদের আরেকটা উদ্যোগ আছে যেটা হয়তো আমি এখানে বলে রাখি, সেটা হচ্ছে ওয়াইজ স্যার যেহেতু আছেন এখানে, সেটা হচ্ছে আমরা বছরে একবার আমাদের ছাত্রদের রিসার্চ পেপার গুলোকে শোকেস করি। তো গত বছর আমাদের শোকেস ছিল জানুয়ারিতে করেছিলাম, এবছর কোভিড এর জন্য আমরা এখনো চিন্তা করছি না, বা জুলাইতে আমরা ভাবছি আমাদের ছাত্রদের রিসার্চ পেপারটাকে শোকেস করব। তো এবং এবারে আমাদের ইচ্ছা আছে আমাদের সাথে আরো কয়েকটা ইউনিভার্সিটি যোগ হবে দেশের বাইরের। তো আমার সাথে ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকোর সাথে কথা হচ্ছিল, তারা সহ যদি আমরা একসাথে করি তাহলে হয়তো আমরা জুলাই মাসে একটা শোকেস করব। আমি সবাইকে মনে করি যে আমাদের ছাত্রদের ভালো ভালো রিসার্চ গুলোকে গ্লোবালি শোকেস করার সময় এসছে, এবং আমরা অনেকগুলো ইউনিভার্সিটির মধ্যে, আমাদের ইউনিভার্সিটিতে যেহেতু সবসময় রিসার্চকে আমরা গুরুত্ব দিই, এবং ছাত্রদের চমৎকার চমৎকার কাজ আছে। আমরা গত সেমিস্টারে আমরা যখন পড়াচ্ছিলাম তখন দেখলাম অনেকে এই কোভিড নিয়ে অ্যাটলিস্ট 7-8টা নতুন রিসার্চ আসছে, যেটা আমাদের ছাত্ররা করছে। সুতরাং আমি মনে করি যে এই উদ্যোগগুলো আমাদের ছাত্রদেরকে দেশাত্মবোধ জাগ্রত করবে এবং দেশকে সহায়তা করতে সাহায্য করবে। ধন্যবাদ সবাই। স্যার অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য। আপনি যেমনটা বললেন, আসলে সত্যি আমাদের যে পাঠ্যক্রম, যে রেগুলার পাঠ্যক্রম আছে, এই বহির্ভূত যে কোনো কার্যক্রমই আসলে আমাদেরকে অনেক উদ্বুদ্ধ করে সামনে এগিয়ে যাবার জন্য। এখন আমি চলে যাচ্ছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির চিফ অ্যাডভাইজার শ্রদ্ধেয় প্রফেসর মোহাম্মদ ফরাসউদ্দিন স্যারের কাছে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনার মাইক্রোফোনটা মোস্ট প্রবাবলি মিউট হয়ে আছে। অনেক ধন্যবাদ মাইশা এবং শরণ। আজকে আমরা খুব ভাগ্যবান যে এই অনুষ্ঠানে প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ উপস্থিত আছেন। তার পরিচয় তিনি নিজেই, তার কোনো বিশেষণ দেওয়ার দরকার পড়ে না। একদিকে তিনি আছেন, অন্যদিকে আমাদের গ্রাম গ্রামান্তর থেকে আমাদের যুবক এবং যুব মহিলা প্রতিযোগীরা এর সঙ্গে সংযুক্ত হয়েছেন, তাদেরকে অভিনন্দন জানাই, সম্প্রীতি জানাই, শুভকামনা জানাই। অর্থনীতি বিভাগ, অর্থনীতি ক্লাব, এরা আমরা খুবই এদেরকে খুব কর্মক্ষম দেখি, অনেক ভালো ভালো আইডিয়া আছে। আমি এই প্রতিযোগিতাটি সম্পর্কে বা প্রফেসর এনামুল হক যেটা বললেন যে ছাত্রছাত্রীদের গবেষণার বিষয়বস্তু মাঝে গত বছর প্রকাশ করা হয়েছিল, আমি একেবারে চমৎকৃত হই, মুগ্ধ হই। আমরা আমাদের সময় ভালো ছাত্র হিসাবে আমরা চিহ্নিত ছিলাম, কিন্তু এখনকার ছেলেমেয়েরা যেভাবে দেশের জন্য চিন্তা করে, তাদের মাথার যে ঘিলু আছে সেটা যেভাবে ব্যবহার করার চেষ্টা করে, এবং আমি বিশ্বাস করি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, প্রত্যেকটি ছাত্রছাত্রী আমাদের প্রতিযোগীর মধ্যে অনেকগুলো ভালো ভালো
ধারণা আছে সেটা সুপ্ত হয়ে আছে। যদি গবেষণা করা যায়, যদি প্রতিযোগিতা করা যায়, যদি তাদেরকে দিক নির্দেশনা দেওয়া যায়, উৎসাহ দেওয়া যায়, তাহলে সেইখান থেকেই অনেক মানিক রতন বের হয়ে আসবে, সেই বিশ্বাস আমার অত্যন্ত দৃঢ়। এবং আজকে আমি খুব আনন্দিত এই জন্য যে প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ প্রাথমিক আলাপচারিতার মধ্যে বললেন যে এই দেশে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে গবেষণা করার এত বেশি বিষয়বস্তু আছে, ফ্রম ইকোনমিক থট টু দি লেটেস্ট প্যারাডাইম অফ ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এটসেট্রা, যে আমার মনে হয় আমরা একটি উপযুক্ত সময়তে আমাদের অর্থনীতি বিভাগে স্যার যেটা বললেন আন্তর্জাতিক, সেটা আমরা পরে হয়তো, হ্যাঁ সেটা তো করবই, কিন্তু আমি মনে করি একদিন আমরা ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবকে বলবো যে আপনি একদিন সারাদিনের জন্য আসেন, আমরা ইকোনমিক্স ডিপার্টমেন্টের সমস্ত ছাত্র শিক্ষক এবং অন্য ডিপার্টমেন্টের ছাত্র শিক্ষকরা যদি ইন্টারেস্টেড হন তাহলে সবাইকে নিয়ে একটা সারাদিন যাবৎ একটা আড্ডা দেবো, যখন সেলিম রশিদ সাহেব এখানে থাকবে আমরা সবাই থাকবো, আমার মনে হয় একটা খুব ভালো জিনিস হবে। আমার অর্থনীতি বিভাগের আয়োজক এবং শিক্ষক মণ্ডলী বা যারা প্রতিযোগী বা ছাত্র তাদেরকে একটা কথা বলি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতাদের মধ্যে প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদের নাম না নিলে আমরা নিজেদেরকে অসম্মান করব। কেন আমি বলি, একদম শুরু থেকে আমি তার সঙ্গে কথাবার্তা বলেছি, তিনি অনেক উৎসাহ দিয়েছেন এবং তিনি এমনও বলেছেন যে আপনি একজন বিশ্বস্ত লোক কিন্তু আপনার কথায় আরো 14 জন লোক, ঘর নাই, দোয়ার নাই, নিধিরাম সর্দার প্রত্যেকে টাকা দিল ইউনিভার্সিটিটা করার জন্য এবং সেটা করলেন, এত বড় একটা সফলতা তিনি সবসময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন। কিন্তু যখন ইউনিভার্সিটি হয়ে গেল আমরা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিক মনে করি একাডেমিক, এখনো গবেষণা খুব ইম্পর্টেন্ট কিন্তু একাডেমিক দিকটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা শুরুতেই একাডেমিক কাউন্সিল, আমি তখন উপাচার্য, প্রতিষ্ঠাতা উপাচার্য, বাংলাদেশে সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্যগণ একাডেমিক কাউন্সিল সভাপতিত্ব করেন। আমি অনেক জিনিসই উইথ এ ডিফারেন্স করি। আমি ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবকে বললাম যে ওয়াহিদ, এই তো হয়ে গেল, এটা সৃষ্টি হয়ে গেল, এটার একাডেমিক কাউন্সিলটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এ কোন দিকে যাবে, কোন রকম হবে, কি ধরনের পড়াশোনা হবে, আপনি যদি এটা চেয়ার করেন। আমি আমি বলবো যে উনি কোনো কাইকুই তেমন আপত্তি করার কোনো কারণ ছিল না, কারণ তিনি এটাকে খুব স্বাভাবিক মনে করেছেন যে এই দেশে বা এই প্রফেশনে একটা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া একাডেমিক দিক নির্দেশনা না দেওয়ার মতো লোক ওয়াহিদ মাহমুদের চেয়ে যোগ্য লোক আর কেউ ছিলেন বা আছেন বলে আমি মনে করি না। সেই জন্য তিনি আমাদের প্রথম দিকেই, এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অনেক অনেক হয়তো শত্রু আছে, মানে অনেকে ঈর্ষা করেন, অনেকে খারাপ কথা বলেন, মন্দ কথা বলেন, কিন্তু এখানে যাকে বলে স্বচ্ছতা এবং যা লেখাপড়ার মান এবং যাকে বলে নিরপেক্ষতা, এই সম্পর্কে কিন্তু কেউ কোনো খারাপ কথা কোনো দিন বলতে পারে নাই, পারবে না আশা করি। এই জিনিসটা ওই প্রথম একাডেমিক কাউন্সিলে ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে যে স্ট্যান্ডার্ডসগুলো নির্দিষ্ট হয়েছিল এটা আমরা ফলো করার চেষ্টা করেছি এবং এতে ইউনিভার্সিটির অনেক উপকার হয়েছে। তিনি হয়তো একটু বিব্রত বোধ করছেন, আমি তার চেয়ে বয়সে বড়, একটু তার প্রশংসা করছি, কিন্তু এই প্রশংসা তার প্রাপ্য এই জন্য যে আমাদের যে পরবর্তী জেনারেশন, আমি যে বললাম বর্তমান জেনারেশন, যাদের মধ্যে অনেক সুপ্ত প্রতিভা আছে, ওকে জাগ্রত করতে হবে। এই জাগ্রত করার জন্য তাদের সামনে যে সমস্ত লোককে আলোকবর্তিকা হিসাবে উপস্থাপনা করা যায়, ওয়াহিদুদ্দিন মাহমুদ তার মধ্যে অগ্রগণ্য। সেই জন্য তাকে, তিনি এই অনুষ্ঠানে আসতে, আমি শুনেছি যে
কোনো রকম তেমন যে ভনিতা টনিতা করেন নাই, বলার সঙ্গে সঙ্গে তিনি রাজি হয়েছেন। ওয়াহিদ মাহমুদ আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে কিছু বলার জন্য, হয়তো একটু বেশি বলে ফেললাম, লম্বা হয়ে গেল, সবাইকে ধন্যবাদ। এবং এই অনুষ্ঠানে এই প্রতিযোগিতা নেট ইকন 2021 সফল হয়েছে, সেই জন্য যারা এর উদ্যোক্তা তাদেরকে অনেক ধন্যবাদ দেই, অভিনন্দন জানাই। যারা খুদে প্রতিযোগী আমাদের তুলনায় তাদেরকে বলবো যে তোমরা এইখানে প্রতিযোগিতা করে প্রতিযোগিতায় জয় হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাও এক ধরনের জয়। এইবার একেবারে জয় না হলে আগামীবার জয় হইতে পারে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়েছে, এই প্রতিযোগিতা সম্পর্কে ধারণা হয়েছে, দেশের অর্থনীতি এবং অন্যান্য বিষয়াবলিতে যে সমস্ত সমস্যা আছে তার সমাধানে তোমরা সন্ধান করেছ, সেই জন্য তোমরা দেশের জন্য অনেক কাজ করেছ, তোমাদেরকে অনেক ধন্যবাদ। সবাইকে অশেষ সম্প্রীতি শুভকামনা আজকের এই 22শে মাঘের দিনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে, সবাইকে অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। স্যার, আমরা আসলে আপনাদের থেকে যতই শুনছি ততই শিখছি এবং ততই মুগ্ধ হচ্ছে। আপনি এত সুন্দর করে গুছিয়ে আমাদের ইউনিভার্সিটির প্রতিষ্ঠাকালের সময়ের কথা বললেন, এগুলো গল্প আমাদের জন্য, আমরা এর আগে কখনো এগুলো জানতাম না, এগুলো শুনিনি। আপনাদের মুখ থেকে এগুলো শোনা আসলে আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আপনাকে অনেক ধন্যবাদ এত গুছিয়ে এত সুন্দর করে আপনার বক্তব্যটি আমাদের মাঝে তুলে ধরবার জন্য। এবারে আমি চলে যাব আমাদের প্রধান অতিথির কাছে। আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে যিনি আছেন তিনি হলেন দেশ বরেণ্য অর্থনীতিবিদ সম্মানীয় প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ স্যার। আমি এখন চলে যাব স্যারের কাছে। স্যার, এই প্রতিযোগিতাটি সম্পর্কে আমরা আপনার অভিব্যক্তি জানতে অনেক আগ্রহী। প্রথমত ধন্যবাদ তোমাদের সবাইকে, আমার সাথে ধন্যবাদ। পরেশ ভাই নিজেই বলেছেন আমি একটি অপ্রস্তুত বোধ করব, উনি আমার বড় ভাইয়ের মতো, আমার শিক্ষকের মতো। ঢাকা ইউনিভার্সিটিতে আমি যখন ছাত্র হিসেবে ঢুকেছি তখন তিনি শিক্ষক ছিলেন, সেই হিসেবে আমার শিক্ষক। কিন্তু আমাদের পরস্পরের মধ্যে যে পারস্পরিক কি বলবো সম্মানবোধ, এটা সবসময় ছিল। আজকে তো আমি কিছুটা অভিভূত হয়ে গেছি যে তিনি এত দূর মনে রেখে, আমি তখন যখন এই বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল তখনকার কথা তিনি মনে করেছেন। আমার এই প্রথমত এই যে প্রত্যন্ত অঞ্চল থেকে কোভিডের সময় অর্থনীতির অনেক ছাত্রদেরকে বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে ছোট ছোট শহরে আছে তাদেরকে যে একত্র করা গেছে, এই ইনক্লুসিভনেস, এটা তো আরো অনেক জায়গা থেকে করা যেত, কিন্তু ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি যেটা করতে পেরেছে সেই জন্য আমি আমি অত্যন্ত আনন্দিত এবং এটা একটি খুবই ভালো প্রচেষ্টা মনে হচ্ছে। আর কিছু না হোক তাদেরকে যে অন্তর্ভুক্ত করা হলো, সবাই গ্রামে গঞ্জে কোথায় কিভাবে বিচ্ছিন্নভাবে তো পড়ে আছে, ইন্টারনেট যতই যোগাযোগ থাকুক তবুই তো একটা সাইকোলজিক্যাল বিষয় আছে। আর এই বিষয়গুলোর দিকে তাকিয়ে তো আমার মনে হচ্ছে এই যে বিজনেস মডেল উইথ এ সোশ্যাল পারপাস, ফটোগ্রাফি উইথ এন ইকোনমিক কন্টেন্ট, ফটোনমিক্স বলবো একে, যদি তোমরা রাজি থাকো ফটোনমিক্সে আমি ইন্টারেস্টেড হব। তারপর পোস্টার প্রেজেন্টেশন আছে, এই সবগুলো তো আমি আগে থেকে জানলে আমি একটু দুই একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। আমি একটা এক্ষুনি আমার এই যে ফেসবুকে একটা আছে দেখাতে চাই, এটা দেখো কিনা দেখো তো, দেখা যায় কিনা দেখো তো, এটা জি স্যার দেখা যাচ্ছে, জি মানি লন্ডারিং মানে ওয়াশিং ডার্টি মানি ইন দা ইনটু ক্লিন মানি, হ্যাঁ ওয়াশিং ডার্টি মানি, এটাই তো মানি লন্ডারিং, জি স্যার। এটা হলো ইনফ্লেশন, টাকা দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, রাইট? কাজে এই জন্য বললাম না আমি এটাতে ফার্স্ট হয়ে যেতাম, জানা যে ফার্স্ট হয়ে যেতাম আমি কখনো আন্ডারমাইন করি না, কিন্তু আমার খুব ভালো। আপনার জন্য এখনো সময় আছে, শুধুমাত্র আপনার জন্য সময় এক্সটেন্ড করা হলো। আর ফরাশ ভাই যেটা বললেন এই যে আমরা অর্থনীতি কিভাবে পড়ি, আমাদের তো দুর্ভাগ্যজনক যে বাংলায় অনুদিত
ভালো বই এখনো না, এটা আমাদেরই আমাদেরই শর্টকামিং, আগে থেকেই করা উচিত ছিল। কিন্তু এবং আমরা যে টেক্সট বুকগুলো পড়ি, ডেভেলপমেন্ট ইকোনমিক্সের বই যখন পড়ি তখন আমাদের দেশের কথা থাকে, কিন্তু সেটা তো একটা কনটেক্সট ডেভেলপমেন্ট ইকোনমিক্স নিয়ে। কিন্তু আমরা যখন যেই বইগুলো নিয়ে শুরু করি, স্যামুয়েলসন বা যে টেক্সট বুকগুলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ানো হয়, এগুলোতে এগুলোর এক্সাম্পলগুলো তো ওই ডেভেলপড কান্ট্রিগুলো থেকেই দেয়, দু একটা এক্সাম্পল দেখবে যে দেয়। অথচ এগুলো তো আমাদের দেশের কনটেক্সটেই বুঝতে হবে, কারণ অর্থনীতি তো আমরা শুধু টেক্সট বুকের জন্য পড়ি না, এটা আমাদের চারপাশের যে আর্থিক জীবন এইটাকে বোঝার জন্য বুঝি। এবং আমি আমি একবার সেকেন্ড ইয়ারে আমাদের ইকোনমিক্স ঢাকা ইউনিভার্সিটিতে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, ছাত্রদেরকে বলেছিলাম বাবা যাও তো বেরিয়ে গিয়ে ওই যে ইউনিভার্সিটির আর্টস বিল্ডিং এর সামনে একটা পানওয়ালা আছে প্রাণ বিক্রি করে, আর একটা ওই যে স্টেশনারি দোকান আছে, এই দুজনের কাছে গিয়ে বাইর করো তো, ওখানে তো নিশ্চয়ই একটা প্রোডাকশন হচ্ছে, কি প্রডিউস করছে সে, তাতে ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন কোথায় কিভাবে আছে বলো দেখি, এবং এটাও একটু চিন্তা করো যে এটা কি রিটার্নস টু স্কেল কি ইনক্রিজিং হচ্ছে না কনস্ট্যান্ট হচ্ছে, এবং একদমই যদি তুমি কিছু না পারো তাহলে ওকে একটু জিজ্ঞেস করো ভাই আপনার কি ইনক্রিজিং রিটার্নস প্রোডাকশন হচ্ছে কি হচ্ছে। এরকম গ্রামেও এই যে একটা কৃষক একটা টিউবওয়েল বসাবে, এটা তো একটা কস্ট বেনিফিট অ্যানালিসিস, এবং এটার মধ্যে ইকোনমিক কনসেপ্ট অত্যন্ত জড়িত, যে তার চিন্তা করতে হবে উইথ অ্যান্ড উইদাউট কাউন্টার ফ্যাকচুয়াল, এটা থাকলে কি হবে, এখন কি আছে, এবং যদি একটা টিউবওয়েল বসায় তাহলে কি হবে, এটা ঠিক এটা কাউন্টার ফ্যাকচুয়ালের জন্য বললাম যে অন্য অনেক কিছু তো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ইকোনমিক্সের মডেলের লক্ষ্যই হলো যে সব কিছু একরকম রেখে শুধু টিউবওয়েলটা আছে, আর টিউবওয়েলটা নাই তাহলে তার অবস্থার কি পরিবর্তন হবে। এই যে চিন্তা করা কাউন্টার ফ্যাকচুয়াল ইকোনমিক্স, এটা খুবই জরুরি জিনিস, কারণ আমরা তো ইকোনমিক্সের পুরো জিনিস মানে কি কজাল রিলেশনশিপ, একটা করলে আর একটা কী হবে, একটা একটা প্রজেক্ট করলে তার আউটকাম কী হবে, এবং সেটা দেখতে হলে তো আমার চিন্তা করতে হবে প্রজেক্টটা থাকলে কী হতো আর না থাকলে কী হতো, হয়ে যাওয়ার পরে কি হবে তখন তো বোঝা যাবে না, তখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, তখন মনে হবে যে এই প্রজেক্টের জন্যই এটা হলো নাকি এই প্রজেক্ট না, মানে ওয়েদার ইট ইজ বিকজ অফ দি প্রজেক্ট অর ইন স্পাইট অফ দি প্রজেক্ট বোঝা যাবে না। কাজেই এই যে চিন্তা করার একটা মানসিকতা, এটা আমাদের আশেপাশের এক্সাম্পলগুলো না দিকে না তাকালে এটা বোঝা যাবে না। এবং আমরা তো এখানে ইকোনমিক্সের ছাত্ররা দূর দূরান্ত থেকে আছে, তাদের জন্যই বলছি যে আমরা বিদেশে যারা পড়ে তাদের থেকে তোমরা অনেক বেশি সৌভাগ্যবান এই জন্য যে পুরো ইকোনমিক্সের টেক্সট বুক কি, অধিকাংশই ম্যাক্রো ইকোনমিক্স বাদ দাও, ওটা ইকোনমিক্সের একটু আলাদা জিনিস, পুরো জিনিসটা হলো মাইক্রো ইকোনমিক্স, এবং মাইক্রো ইকোনমিক্স মানে হলো বাজার ব্যবস্থা। এই বাজার ব্যবস্থা সবচেয়ে ভালো বোঝা এবং নতুন করে চিন্তা করার জন্য আমাদের আমাদের মতো দেশ সবচেয়ে ভালো, কেন বিদেশের সব বাজার একই রকম, একই স্ট্যান্ডার্ড, প্রোডাক্টগুলোর গায়ে লেখা থাকে কী কী আছে কী কী আছে, কোনো ইনফরমেশন যেটাকে আমরা বলি ইনফরমেশনাল প্রবলেম তোমরা অনেকে জানো, কোনো কিছু নেই, সব কিছু স্ট্যান্ডার্ডাইজড। কিন্তু বাংলাদেশে বাংলাদেশের মতো দেশে একদম ওই ইয়েতে গ্রামে একটা হাট বাজার, সেখানে একরকমে কেনা বেচা হয়, সেখানে কী করে ইনফরমেশন আদান প্রদান হয়, প্রাইসটা কী করে সেখানে ঠিক হয়, সেটাই ইনফ্যাক্ট এই যে অরিজিনাল মার্শাল এবং ওয়ালরা যখন মার্কেটের সাপ্লাই ডিমান্ড চিন্তা করেছিলেন তখন ওই ধরনের মার্কেটের কথা চিন্তা করেছিলেন, তারা তো ওই কালের লোক ছিলেন। কিন্তু আমাদের দেশে সেই সাথে সাথে আবার একদম আগোরাও আছে, একদম আধুনিক ফুড স্টোর আছে যেগুলো একদম বিদেশের মতো, কাজে এই যে ভ্যারিয়েশন এটা থেকে কিন্তু চিন্তা করলে যে মার্কেট কী করে বিভিন্ন রকম হয় এবং ডেভেলপ করে এবং কোনটাতে কী আছে কোনটাতে কী নাই কেন নাই, এখন আজকাল আবার ই কমার্স তো বাংলাদেশে এসে গেছে, কাজে একত্রে এগুলো তো পাওয়া যাবে না। তোমরা শুনে অবাক হবে যে অনেকগুলো নোবেল প্রাইজ পেয়েছি কিন্তু আমাদের মতো দেশে এসে এখানকার মার্কেট চিন্তা করে মাথায় সেটা ঢুকেছে, তারপর নিজের দেশে গিয়ে তখন ওখানকার একটা এক্সাম্পল খুঁজে বাইর করেছে। একটা এক্সাম্পল আমি দিই,
তোমরা অনেকে জানে জন একালফ, ওর মার্কেট ফর লেমনস একটা নাম করা, এটার জন্য সে নোবেল প্রাইজ পেয়েছে। এটার মানে হলো যে একটা বাজারে যে বিক্রি করছে, আমাদের যেমন এই যে ইয়েতে দুধের বাজার বলো কাঁচা বাজার, যে বিক্রি করছে সে জানে এটার ভিতরে পোকা আছে না না আছে, ভালো কি খারাপ, বা এখানে আর্সেনিক ঢুকিয়েছে কি ঢোকায়নি, কেমিক্যাল ঢুকিয়েছে কি ঢোকায়নি, কিন্তু যে কিনেছে সে তো জানে না। এরকম মার্কেটে কিভাবে ইনফরমেশনগুলো তৈরি হয়, মার্কেটটা কিভাবে টিকে থাকে বা মার্কেটটা একদম নষ্ট হয়ে যায় কিনা, এটা কিন্তু জন একালফ তিনি দিল্লিতে এসে দিল্লির দুধের মার্কেটে কি করে ভেজাল মেশানো হতো এবং মেশাতে মেশাতে কি করে এই মার্কেটটা একদম নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আবার যখন সরকার একটা দুধের ল্যাকটোমিটার দিয়ে দুধে দুধ কত আছে ওটা ইন্ট্রোডিউস করলো তখন আবার মার্কেটটা সেভড হলো। কিন্তু এটা একটা বড় থিওরি আছে, আমি ওতে যাচ্ছি না, কিন্তু একালফ তো আর এই দিল্লি দুধের মার্কেট দিয়ে পেপার লিখলে ওটাতে নোবেল প্রাইজ পাবে না, কাজেই নিজের দেশে ফিরে গেছে। দেশে ফিরে গিয়ে এখন এইরকম মার্কেট পাবে কোথায়, কোথায় ভেজাল দেয় এরকম মার্কেট কি আছে সেখানে? অনেক কষ্টে বের করেছে মার্কেট ফর লেমনস, লেমনস মানে লেমন না, লেমনস মানে হলো ইউজড কার, সেকেন্ড হ্যান্ড কার, এইটাই ওই দেশের একমাত্র মার্কেট পেয়েছে যেখানে যে বিক্রি করে সে জানে ওই গাড়িটার আসলে অবস্থা কি, কিন্তু যে কেনে সে জানে না। এটা একটা এক্সাম্পল দিলাম, এরকম আরো অনেক এক্সাম্পল আছে। কাজেই এই যে একটা হলো যে পড়ার সময় রিসার্চ, ফরাশ ভাই যেটা বলেছেন, আমাদের আসল লক্ষ্য হলো আগে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে ভালো করে ইকোনমিক্স বুঝতে হবে, সেই বোঝার সময় শুধু টেক্সট বুকটা দেখলে হবে না, ওইটার আশেপাশে আমাদের আশেপাশের জীবনে এই যে ক্লাসরুম থেকে বেরিয়ে গিয়ে একটু চারদিকে তাকাতে হবে, তাকিয়ে দেখতে হবে যত কিছু আমরা দেখছি বাসায় যাওয়া পর্যন্ত সবই তো ইকোনমিক অ্যাক্টিভিটিস, সবই মার্কেট, সবই ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন। তাহলে যেটা শিখে আসলাম সেটা তো আমার এখানে তাকিয়ে তাকিয়ে একটু চিন্তা করতে হবে, কোথায় সেই জিনিসটা, কোথায় সেই রিটার্নস টু স্কেল, কোথায় হচ্ছে এটা, এইভাবে যদি চিন্তা করো, দিস ইজ লাইক থিঙ্কিং লাইক অ্যান ইকোনমিস্ট। আমার মতে ইকোনমিক্স পড়ার আসল জিনিস হলো অন্যরা যেভাবে চিন্তা করে পারে না, ইকোনমিস্ট হিসেবে আমি সেটা আলাদাভাবে কীভাবে চিন্তা করব। একটা এক্সাম্পল দিয়ে আমি বেশি বলে ফেলতেছি, একটা এক্সাম্পল দিয়ে তোমরা অনেকেই জানো দুইটা দেশের ইন্টারন্যাশনাল ট্রেডের মধ্যে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ এবং কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে। ডেভিড রিকার্ডো কম্পারেটিভ অ্যাডভান্টেজ নিয়ে কথা বলেছেন এবং স্যামুয়েলসনকে একসময় এক ম্যাথমেটিশিয়ান, ও সোশ্যাল সায়েন্সে বেশি, একজন ম্যাথামেটিশিয়ান, সে সোশ্যাল সায়েন্সকে সামাজিক বিজ্ঞানকে বেশি পছন্দ করতো না, বলতো সামাজিক বিজ্ঞানে কি কোনো জিনিস আছে যেটা আসলেই সবসময় সত্য কিন্তু সেলফ এভিডেন্ট না, ট্রিভিয়াল না, মানে যেটা সবাই বোঝে সেটা আবার বলা, এরকম কি কিছু আছে নাকি? তখন স্যামুয়েলসন বলেছে আছে, সেটা হলো রিকার্ডোর কম্পারেটিভ অ্যাডভান্টেজ। কম্পারেটিভ অ্যাডভান্টেজ একটা ইকোনমিক্সের ছাত্র কিছু কিছু একদম সংখ্যা দিয়ে এক ঘন্টার মধ্যে বুঝিয়ে দিলে সে বুঝে যাবে, কিন্তু ইকোনমিক্সে জানে না। এরকম অনেক পণ্ডিত, এটা স্যামুয়েলসনের ভাষা, অনেক পণ্ডিত, অনেক শিক্ষিত মানুষ, পলিটিশিয়ান, তাদেরকে যতই বোঝানো হোক বলবে যে আমি বুঝেছি, কিন্তু আসলে ওনাদের মাথায় থাকবে অ্যাবসলিউট অ্যাডভান্টেজ, কম্পারেটিভ অ্যাডভান্টেজ তাদের মাথায় ঢুকবে না। এটাই হলো ইকোনমিস্টরা কীভাবে চিন্তা করতে পারে। আরেকটা দিয়ে আমি শেষ করি, সাং কস্ট, যেই কস্টটা হয়ে গেছে, এটা এখনকার সাইকোলজিক্যাল ইকোনমিক্সে, বিহেভিয়ারাল ইকোনমিক্সে সাইকোলজি থেকে কিছু জিনিস ব্যবহার করা হয়। সাধারণ লোকরা সাং কস্টটা বোঝে না, মানে তাদের মধ্যে অন্যরকম কাজ করে। একটা প্রজেক্ট মনে করো, একটা প্রজেক্টের এই এক চতুর্থাংশ খরচ হয়ে গেল, এটা আর কিছু করার নাই। এখন যদি আমার হঠাৎ সন্দেহ ঢোকে যে প্রজেক্টটা ভালো কি খারাপ, তাহলে আমি কিভাবে সিদ্ধান্ত নেব? ইকোনমিস্টরা জানে যে সাং কস্ট, যেটা হয়ে গেছে সেই খরচের দিকে তাকাবই না, আমি দেখব বাকি কত খরচ আমার হবে এবং পুরো প্রজেক্টটা হলে কত লাভ হবে। এই জিনিসটা কিন্তু এক্সপেরিমেন্ট করেই দেখা গেছে, যারা ইকোনমিক্সের মতো চিন্তা করে না তারা
ওই যে 20 টাকা এক চতুর্থাংশ খরচ হয়ে গেছে মাথার মধ্যে ওটা থাকবে, এত যখন খরচ করলামই তাহলে শেষ করে ফেলি না কেন, এইটা বোঝার ক্ষমতাও অধিকাংশ যারা ইকোনমিক্সের মতো কাজ করে, এটাও একদম ল্যাবরেটরিতে মানে সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট করে দেখা গেছে। আর একটু কঠিন আছে, কঠিন করেও বলা যায়, সেই এক্সাম্পলটা দিলে দেখা যায় যে ইকোনমিক্সের ছাত্ররা বুঝতে পারে কিন্তু অন্যরা বুঝতে পারে না। আরেকটা কথা বলে শেষ করি, ইকোনমিক্সের ছাত্রদের মন একদিক থেকে ভালো হবে, আরেক দিক থেকে খারাপ হতে পারে, আরেক দিক থেকে ভালো হতে পারে। ফ্রান্সে কিছুদিন আগে একটা এক্সপেরিমেন্ট করেছিল, সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্টটি সাইকোলজি ডিপার্টমেন্টে ফ্রান্সের ইউনিভার্সিটি অফ প্যারিসে বোধ হয়, সেখানে এই যে ইকোনমিক্স পুরাটাই তো হলো সেলফিশনেস, মানুষের মাটি প্রফিট ম্যাক্সিমাইজেশন আর ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন, আমরা স্বার্থপর সবাই, এরা ঠিক হিউম্যান না, এরা ইকন। ইকন মানে হলো এরা শুধু নিজের স্বার্থ ধরা কিছু, আসল মানুষরা তো হিউম্যান, তারা তো তাদের আরও অনেক ভালো চিন্তাও আছে। তো আমরা শুধু ইকনকে নিয়ে চিন্তা করি কারণ আমরা তাদের বিজনেস ডিলিং নিয়ে চিন্তা করি। তো ফ্রান্সে ওখানে ওই ওই এক্সপেরিমেন্টটাতে দেখেছিল ইকোনমিক্স যারা পড়তে আসে, যেহেতু ইকোনমিক্স সবই হলো নিজের স্বার্থের, আসলে কি ইকোনমিক্সের ছাত্ররা কি একটু বেশি স্বার্থবান নাকি, এটা এই এক্সপেরিমেন্টটা করে দেখা গেল যে, এবং এটা 4 বছর ধরে এক্সপেরিমেন্টটা করেছে, যে প্রথম ইকোনমিক্সের ছাত্র এবং ইকোনমিক্স পড়ে না এরকম ছাত্রদেরকে কম্পেয়ার করেছে, তারপর 4 বছর ধরে পড়ার পরে আবার কম্পেয়ার করেছে, দেখা গেল রেজাল্টটা মন খারাপ করো না। আমাদের দেশে অবশ্য আমরা অত চিন্তা করে সাবজেক্ট নিই না, ঢাকা ইউনিভার্সিটিতে তো যে যেখানে চান্স পায় আগে সেখানেই ঢুকে যায়, কিন্তু বিদেশে তো লিবেল আর্টস, যেখানে আমার যা খুশি আমি তাই পড়বো, বাবা মাও কিছু বলে না। দেখা গেল যে ইকোনমিক্স যারা পড়তে আসে তারা অন্যান্য সোশ্যাল সায়েন্সের তুলনায় একটু স্বার্থপর, কিন্তু এটা হলো খারাপ খবর। ভালো খবর হলো 4 বছর পড়ার পরে অন্যদের তুলনায় তারা আরো বেশি স্বার্থপর হয়ে যায় না, বরং আরো বুঝতে শেখার পরে আরেকটু কম স্বার্থপর হয়ে অন্যদের মতো হয়ে যায়। কাজে ইকোনমিক্স ভালো করে পড়তে পারলে আর এটা বুঝতে পারলে তুমি অরিজিনালি একটু স্বার্থপর থাকলেও পড়তে পড়তে কিন্তু বুঝে যাবে যে ইকোনমিক্সে আমরা শুধু স্বার্থপরতা নিয়ে চিন্তা করলেও আমরা আমরা বুঝতে পারি যে পুরো আমরা যখন আমাদের যা পড়ি তার সাথে মেলাতে চাই আসল অ্যাকচুয়াল লাইফ কীরকম, তখন আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়াল লাইফ ইজ মাচ, অ্যাকচুয়াল ওয়ার্ল্ড ইজ মাচ রিচার দেন হোয়াট ইজ ডিসক্রাইবড ইন দ্য ইকোনমিক্স টেক্সট বুক। এটা ইকোনমিক্স টেক্সট বুক ভালোভাবে না পড়ার আগে আমি সেটা বুঝতে পারবো না, মনে হবে সবাই স্বার্থপর। ঠিক আছে, আমি অনেক কিছু বললাম, ফরাজ ভাই আগে যেটা বলেছিলেন আমি আরেকবার সেটা শেষ করি, যে ফরাজ ভাই বলেছিলেন কোনো একদিন এসে দিনভর আলাপ করতে, আমি খুবই রাজি আছি, আমার খুব ভালো লাগবে সবার সাথে এসে এই যে কথাগুলো বলেছি, আসলে আমি এগুলো নিয়েই একটা বই লিখছি, টিচিং ইকোনমিক্স, টিচিং অ্যান্ড স্টাডিং ইকোনমিক্স ইন ডেভেলপিং কান্ট্রিজ, এনামকে আজকে বলেছিলাম এই কোভিডে এনামও একটা বই লিখেছে, আমি এই বইটা লিখেছি, এটা প্রায় শেষ হচ্ছে এবং আমি পাবলিশারের কাছে পাঠিয়ে দেবো, হয়তো এই বইটা নিয়েই তোমাদের কাছে আসবো এবং এটা কিছু কিছু জায়গা ডিসকাস করব। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমাদেরকে ডেকেছ, আমাকে ডেকেছ, খুব ভালো লাগলো। এখানে যারা স্ক্রিনে যাদেরকে দেখছি তাদেরকে তো আমি আগে থেকে চিনি, কিন্তু এই অনুষ্ঠানে যারা অন্যরা যোগ দিয়েছে বাইরের ইকোনমিক্সের ছাত্ররা, ইকোনমিক্স ছাড়া অন্য কেউ হলো ঢাকার বাইরের যারা, বিশেষ করে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ধন্যবাদ। স্যার অনেক ধন্যবাদ আপনার এই অসাধারণ কথাগুলোর জন্য, সত্যি আমি আগে যেরকম বললাম আবারও সেটাই বলছি, আপনাদের থেকে যতই শুনছি ততই শিখছি, এবং একসময় মনে হচ্ছিল যে না স্যার বলতে থাকুক, ভালো লাগছে শুনতে। স্যার ইনশাল্লাহ আমরা সামনে খুব শীঘ্রই আপনার বইটা পড়তে পারবো ইনশাল্লাহ।
এবং স্যার আবার বলছি অনেক ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে এত গুছিয়ে আমাদের সাথে কথা বলার জন্য। এবং এই যে ইকোনমিক্স এ আপনি বিভিন্ন স্টোরি বললেন, অনেক কিছু আমাদের জানা ছিল না। আমি জানি যারা অংশগ্রহণ করেছেন তারা সবাই নিশ্চয়ই অনেক উপভোগ করেছেন, যারা এখন দেখছেন লাইভ তারাও অনেক উপভোগ করেছেন আপনার কথাগুলো। এবং স্যার আমি আমার অতিথিদের উদ্দেশ্যে আমি আবার বলছি যে আপনাদের মতো সত্তাদের আমাদের মাঝে পেয়ে আমরা সত্যি কৃতজ্ঞ। এবং আশা করি আমাদের দর্শক মন্ডলী সবাই অনেক খুশি হয়েছেন এবং সবাই উপভোগ করেছেন আপনাদের সবার বক্তব্য। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সবার কাছ থেকে অনেক কিছু শিখেছি। ওয়াহিদউদ্দিন মাহমুদ স্যার এতক্ষণ যে অনেক কিছু বললেন, অনেক মনোযোগ দিয়ে শুনেছি এবং অনেক নতুন জিনিস শিখতে পেরেছি। আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ আপনাদের উপস্থিতি এবং বক্তব্যের জন্য। এবারে আমাদের দর্শক মন্ডলীর অপেক্ষা শেষ, সবার পালা চলে এলো, কারণ অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের পুরস্কার বিতরণী অংশে। আপনারা জানেন নাইটিকন 2021 এ ছিল 4টা সেগমেন্ট: স্টার্টআপ আইডিয়া জেনারেশন, ব্রেন ম্যাট্রিক্স কুইজ কম্পিটিশন, ক্যাপচারনমিক্স ফটোগ্রাফি কনটেস্ট এবং পোস্টার প্রেজেন্টেশন। প্রতিটা সেগমেন্টের বিজয়ীদের নাম অবশ্যই পৃথকভাবে প্রকাশ করা হবে আজ, এবং বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার এবং সার্টিফিকেট। সুতরাং আমাদের প্রিয় অংশগ্রহণকারী বন্ধুরা যারা আছেন তারা তৈরি হয়ে যান এই চমৎকার কিছু সারপ্রাইজের জন্য। আর কিছুক্ষণের মধ্যেই আপনারা জানতে পারবেন বিজয়ীদের নাম। আমাদের মাঝে আমাদের আজকের যে যিনি শেষ অতিথি আছেন, তিনি হলেন আমাদের সম্মানিত শিক্ষক, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স এর লেকচারার এবং স্টার্টআপ আইডিয়া জেনারেশন সেগমেন্টের বিচারক উমে মারজানা ম্যাম। ম্যাম আজকে ন্যাটিকন 2021 এর বিজয়ীদের নাম ঘোষণা করবেন। তবে তার আগে আমি ম্যামকে অনুরোধ করছি এই ইভেন্টটি সম্পর্কে যাতে ম্যাম কিছু বলেন। আসসালামু আলাইকুম সবাইকে, আমাকে কি শোনা যাচ্ছে ঠিক করে? জি ম্যাম শোনা যাচ্ছে। ধন্যবাদ মাইশা। আমি আসলে আমার নতুন করে কিছু অ্যাড করার নেই। মাইশা, শরণ এবং স্যার প্রফেসর ওয়াহিদ মাহমুদ স্যার, প্রফেসর মাহমুদ ফরশুদ্দিন স্যার, প্রফেসর এ কে এনামুল হক স্যার, দিবা ম্যাম অলরেডি অনেক কিছুই কভার করেছে। আমার আসলে নতুন করে অ্যাড করার কিছু নেই। আমি আসলে খুবই কি বলবো, আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্য ইকোনমিক্স ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য ইকোনমিক্স ক্লাব যে ওরা আমাকে এই এত বড় একটা দায়িত্ব দিয়েছে একটা রাউন্ডকে জাজ করার জন্য। সারা দেশের অনেক কলেজেস আর ইউনিভার্সিটিজ থেকে অনেক ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করেছে। আমাদের যেসব ডেইলি লাইফ যেসব ছোট বড় নানান ধরনের যেসব সমস্যা আমরা ফেস করে থাকি, এই সমস্যাগুলোরই অর্থনৈতিক কিছু দিক বিবেচনা করে যে কিভাবে এই সমস্যাগুলোর সমাধান আনা যায় ওরা চেষ্টা করেছে। আমি আসলে খুবই এনজয় করেছি ওদের প্রেজেন্টেশনটা দেখতে, খুব এনজয় করেছি। এবং ওদের যে আইডিয়াটা, সেটা ওরা একটা প্রজেক্ট প্রপোজাল পাঠিয়েছিল প্রেজেন্টেশনের আগে, সেটাও পরে আমি খুবই এনজয় করেছি। আমি অনেক কিছু শিখতে পেরেছি তাদের কাছ থেকে। অ্যান্ড আমি আশা করছি যে ফিউচারে যখন করোনা সিচুয়েশনটা একটু বেটার হবে, যখন আমরা আবার ক্যাম্পাসে চলে আসবো, আরো বড়ভাবে এরকম একটা কম্পিটিশন করতে পারবো আরো বেশি স্কুলস কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজকে সাথে দিই। তা আমি আসলে টাইম ওয়েস্ট না করে যারা আমাদের কম্পিটিশনের উইনার্স, যারা বিজয়ী, তাদের নাম গুলো ঘোষণা করছি। আই এম শিওর সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করছে। আমি একটু স্ক্রিনটা প্রেজেন্ট করব, যেটা ফটোগ্রাফি কম্পিটিশন ছিল, সেটা এই যে সবাই ফটো স্কুলে দেখতে পারে। একটু আমাকে বলবেন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে নাকি ঠিক করে। শিওর ম্যাম, সবাই কি দেখতে পাচ্ছে স্ক্রিনটা? এখনো দেখা যাচ্ছে না ম্যাম। আচ্ছা, লেট মি ট্রাই এগেন। এখন দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম, এখন দেখা যাচ্ছে, লোডিং হচ্ছে, এখন চলে এসেছে। আচ্ছা, সো প্রথমে আমি শুরু করব ক্যাপচারনমিক্স রাউন্ড দিয়ে। ক্যাপচারনমিক্স রাউন্ডে যে তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি হচ্ছেন সুলতান আহমেদ নিলয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। সবাই কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবিটা? না ম্যাম, ওনার ছবিটা দেখা যাচ্ছে না। যাচ্ছে না? স্লাইডের মোস্ট প্রবাবলি ফার্স্ট স্লাইডটা এসে আছে। আচ্ছা, আমি চেঞ্জ করেছি। তুমি স্লাইডের পরেরটাতে যাও। জি স্যার, আমি স্লাইডের পর্দাতেই আছি।
আমার মনে হয় ম্যাম একটু টাইম লাগবে। আচ্ছা ক্যাপচারনমিক্স সেগমেন্ট, জি আমি এই পরের স্লাইডেই আছি, এখন মনে হচ্ছে ইন্টারনেট একটু সমস্যা হচ্ছে। জি ম্যাম। আচ্ছা আমি তাও নামগুলো ঘোষণা করছি। তৃতীয় স্থানে হচ্ছেন সুলতান আহমেদ নিলয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ওনার থিম হচ্ছে মাইগ্রেশন। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মীর আবির হোসেন, উনি হচ্ছেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি থেকে, আর ওনার থিম হচ্ছে ডে লেবার। আর প্রথম স্থান অর্জন করেছেন ফাউজিয়া আবিদা সপ্তর্ষি, তিনি হচ্ছেন শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ থেকে, আর ওনার থিম হচ্ছে এনভায়রনমেন্ট। স্ক্রিনটাকে এখনো দেখা যাচ্ছে না ম্যাম, স্ক্রিন শো করছে কিন্তু পার্টিকুলারলি ওই ছবিটার স্ক্রিনটা শো করছে না, স্লাইডটা শো করছে না। আচ্ছা আমার মনে হচ্ছে কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য সেটা হচ্ছে, বিকজ এখন শো করছে ম্যাম। এবার হয়েছে। আচ্ছা আচ্ছা জি ম্যাম। আচ্ছা তাহলে এটা মনে হয় স্লাইড শোর কারণে হচ্ছিল না। আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড রানার আপ যে তৃতীয় স্থান অর্জন করেছেন, তার ছবি। এটা হচ্ছে ফার্স্ট রানার আপ যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন, তার ছবি। মীর আবির হোসেন ডে লেবার। আর এটা হচ্ছে প্রথম স্থান যে অর্জন করেছেন চ্যাম্পিয়ন এই রাউন্ডে, সবাইকে অভিনন্দন। এখন আমি আমাদের যে ব্রেইন ম্যাট্রিক্স কুইজ কম্পিটিশন, সেই কম্পিটিশন এই রাউন্ডে বিজয়ীদের নাম ঘোষণা করছি। প্রথমে হচ্ছে কলেজ লেভেলে, এটা দুটো পার্টি হয়েছে, একটা কলেজ লেভেল এবং ইউনিভার্সিটি লেভেলে। কলেজ লেভেলে থেকে যারা বিজয়ী হচ্ছে, তৃতীয় স্থানে হচ্ছেন ফারহান ফুয়াদ চৌধুরী, তিনি হচ্ছেন নটরডেম কলেজ থেকে। দ্বিতীয় স্থানে হচ্ছেন জারিন আরিফিন, তিনি হচ্ছেন ঢাকা কমার্স কলেজ থেকে। প্রথম স্থানে হচ্ছেন মুহিউদ্দিন রাফাত, তিনি হচ্ছেন নটরডেম কলেজ থেকে। ইউনিভার্সিটি লেভেল থেকে যারা বিজয়ী হয়েছেন, তৃতীয় স্থানে হচ্ছেন সাবা সাবনাম, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। দ্বিতীয় স্থানে হচ্ছেন এনামুল হক তহিদ, ইউনিভার্সিটি অফ ঢাকা। এবং প্রথম স্থানে মোহাম্মদ ইমরান হোসেন, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। এখন ঘোষণা করছি আমাদের পোস্টার প্রেজেন্টেশন রাউন্ডের বিজয়ীদের নাম। এটাও দুটো লেভেলে হয়েছে, কলেজ লেভেল এবং ইউনিভার্সিটি লেভেলে। কলেজ লেভেল থেকে যে তৃতীয় স্থান অর্জন করেছেন, তিনি হচ্ছেন আসিফ রহমান, তিনি হচ্ছেন বিএএফ শাহিন কলেজ থেকে। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ তানভীর ইবনে আলম, তিনি হচ্ছেন নটরডেম কলেজ থেকে। এবং প্রথম স্থান অর্জন করেছেন জিনাত জামান লিজা, তিনি হচ্ছেন বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে। ইউনিভার্সিটি লেভেল থেকে যারা বিজয়ী হয়েছেন, তৃতীয় স্থানে হচ্ছেন সুমাইয়া হাবিব জিম, তিনি হচ্ছেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ মাহবুবুর রহমান, তিনি হচ্ছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে। এবং প্রথম স্থান অর্জন করেছেন মোহাম্মদ ফোরকান হোসেন জুনি, তিনি হচ্ছেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ইন টেকনোলজি থেকে। তো সবশেষে আমি স্টার্টআপ কম্পিটিশনের স্টার্টআপ আইডিয়া জেনারেশন রাউন্ডটা, সেটার যারা বিজয়ী হয়েছেন তাদের নাম ঘোষণা করছি। এই রাউন্ডটার বেসিক্যালি জাজ হওয়ার বেসিক্যালি আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য আমি ইকোনমিক্স ক্লাবকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর এখন সময় নষ্ট না করে আমি এই বিজয়ীদের নাম ঘোষণা করছি। আজকে তাদের প্রেজেন্টেশন হয়েছে। তৃতীয় স্থানে হচ্ছেন টিম কাউচ পটেটোস, তারা হচ্ছে ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি। তাদের যে প্রজেক্টটা ছিল, প্রজেক্টটার নাম হচ্ছে জানো বাংলাদেশ। এখানে ছোট্ট একটি বায়ো দেয়া আছে জানো বাংলাদেশ কি বিষয়ে। জানো বাংলাদেশ ইজ এন অনলাইন কনসালটেশন প্ল্যাটফর্ম ওয়ার ইউজার্স উইল বি এবল টু মেক কনসালটেশন অন এডুকেশন, হেলথ কেয়ার, ল, স্টাডিং অ্যাব্রড, ক্যারিয়ার হেল্প, লাইফ কাউন্সিলিং এটসেট্রা, টু সেভ বাংলাদেশি পিপল ফ্রম গেটিং স্ক্যামড অ্যান্ড লিভ আ বেটার লাইফ। সো কংগ্রাচুলেশনস। দ্বিতীয় স্থান অর্জন করেছেন টিম কগনিটিভ ডিসোনেন্স, তারা হচ্ছেন ফ্রম বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। তাদের প্রজেক্টটার নাম হচ্ছে সঞ্চিতি। দে আর ট্রাইং টু প্রোডিউস বায়োগ্যাস থ্রু আ ড্রাম কম্পোস্টিং মেথড, মেকিং ইউজ অফ আরবান ফুড ওয়েস্ট। দে আর ট্রাইং টু সলভ দ্য গ্যাস ক্রাইসিস দ্যাট উই ফেস ইন আওয়ার এভরিডে লাইফ অ্যাট হোমস।
আর প্রথম স্থান অর্জন করেছেন টিম নেভার মাইন্ড, তারা হচ্ছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে। ইট ইজ আ স্টুডেন্ট সেন্ট্রিক ব্র্যান্ড সেন্টারিং টু দ্য ডেইলি একাডেমিক নিডস, এন্ড তাদের প্রজেক্টের নাম হচ্ছে এডুমিস্টিক, যেটা একটা অনলাইন বেসিক্যালি টিউটরিং সার্ভিস হবে থ্রু উইথ দ্য হেল্প অফ অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট। তো সকল প্রতিযোগীদের আমি অভিনন্দন জানাচ্ছি এবং সবাইকে ফিউচারের জন্য অল দ্য বেস্ট জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ উমে মারজানা ম্যামকে আমাদের বিজয়ীদের নামগুলো প্রকাশ করবার জন্য, অনেক অনেক অভিনন্দন আমাদের বিজয়ী বন্ধুদের। আপনাদেরকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইকোনমিক্স ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তাদেরও যারা বিজয়ী হতে পারেননি। আপনারা যে অংশগ্রহণ করেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আসলে পুরস্কার পাওয়াটাই মূল নয়, আপনারা যে অংশগ্রহণ করেছেন আপনাদের এই অংশগ্রহণ করার সাহসিকতাটাই আমাদের কাছে মূল, এবং এই সাহসিকতাকে সম্মান জানিয়ে আপনাদেরকে দেওয়া হবে পার্টিসিপেশন সার্টিফিকেট। আমি এবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইকোনমিক্স ক্লাবের মডারেটর ইশতিয়াক বারী স্যারকে অনুরোধ করছি আমাদের অতিথিবৃন্দ, দর্শক মন্ডলী এবং অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে কিছু কথা বলবার জন্য। প্রথমেই আসসালামু আলাইকুম, আমার নাম ইশতিয়াক বারী, আমি সিনিয়র লেকচারার হিসেবে আছি ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স এ এবং মডারেটর হিসেবে আছি ইকোনমিক্স ক্লাবে ইস্ট ওয়েস্টের। আমার সাথে ইফতেকার স্যার আছেন, যিনি আমার সাথে মডারেটরের দায়িত্ব পালন করে থাকেন। আমরা দুজন মিলেই এই পুরো কনসেপ্টটা নিয়ে অনেকদিন ধরে স্মরণ এবং হচ্ছে তার যে টিম আছে এক্সিকিউটিভ টিম, তারা আমাদের সাথে কথা বলে এসেছিল এবং আমরা সত্যিই বলছি এই পুরো কনসেপ্টটা এসছে তাদের ব্রেইন থেকে, এবং তারা আমাদেরকে যখন বলেছে তারা ইনক্লুসিভ একটা প্রোগ্রাম করতে চায়। ইনফ্যাক্ট আমরা দুজন বলেছি যে তোমরা শিওর যে তোমরা কলেজ লেভেলে যেতে চাও এবং তোমরা এতটুকু পেনিট্রেশন করতে পারবে, এবং এটা যখন অনলাইনে ভার্সনে আসছে তখন আর একটু আমরা ওদেরকে পুশ করেছি যে আর ইউ শিওর এগেইন যে তোমরা অতটুকু পর্যন্তই যেতে চাও। তারপরও তারা বলেছে জি স্যার আমরা চেষ্টা করব, আমরা চেষ্টা করি কতটুকু যেতে পারি, আমাদেরকে একটু সেই ফ্রিডমটা দেন। তো ওই ফ্রিডমটুকু ওরা যেভাবে আসলে অ্যাভেল করে জিনিসটাকে সুন্দর করে গুছিয়ে এনেছে এবং আজকে যেই সম্মানিত ব্যক্তিদের সামনে এই পুরো জিনিসটা শেষ হচ্ছে, সত্যি এটা ইস্ট ওয়েস্ট ইকোনমিক্স ডিপার্টমেন্ট ক্লাব এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির জন্য একটা গর্বের বিষয় হয়ে থাকবে। এবং এটা আসলে এক ধরনের নতুন পথ চলার শুরু। কোভিডে আমি আসলে যত না নেগেটিভ জিনিস আছে এগুলি তো সবই আমরা জানি, আমি যতটুকু দেখতে পাই কোভিডে আমাদের অনেকগুলি পজিটিভ জিনিস এসেছে। এর মধ্যে আমি যেটা সবচেয়ে আমার কাছে মনে হয় যে আমাদের একটা কাইন্ড অফ একটা দেশব্যাপী আমাদের একটা টেকনোলজিক্যাল ট্রেনিং হয়ে গিয়েছে এই পুরো কোভিড সিচুয়েশনে পড়ে, যে আমরা আসলে কিভাবে দূরে থেকে এই অনলাইন মিডিয়া এই অনলাইন কমিউনিটিগুলিকে ইউজ করে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে পারি, এবং এই প্রোগ্রামের মাধ্যমে আসলে আমরা আমাদের ইনক্লুসিভনেসটাকে আরো বেশি এই কনসেপ্টটাকে আমরা আরো বেশি ফুটিয়ে তুলতে পারি এবং বিভিন্ন মানুষকে আমরা এটার মধ্যে ইন্টিগ্রেট করতে পারি। এই জিনিসগুলি হয়তো আমরা এই দুর্যোগটা না আসলে আরো দেরিতে শিখতাম, এই দুর্যোগটা হয়তো আমাদেরকে এই শিক্ষার সুযোগটা আগে করিয়ে দিয়েছে। তো নেগেটিভগুলি তো সবসময় বলি, আমার কাছে মনে হয় এই পজিটিভ জিনিসটাই আমরা এই প্রোগ্রামের মাধ্যমেও তুলে ধরতে পেরেছি, এবং এই প্রোগ্রামটা আমাদের জন্য অন্যভাবেও গুরুত্বপূর্ণ যে আমরা এক গ্রাম থেকে শুরু করে যতটুকু আমরা যেতে পেরেছি যে গিয়েছি এবং একটা প্রচারণা চালিয়েছি, তার থেকেও বড় কথা সেটা হচ্ছে যে আমরা আসলে যখন অফলাইনে ফিরে যাব, আমরা যখন ক্যাম্পাসে চলে যাব, তখনও আমাদের আসলে একটা চিন্তা রয়ে গিয়েছে আমরা এখন থেকে প্যারালাল প্রোগ্রাম করব, যে প্রোগ্রামটার একটা ক্যাম্পাস ভার্সন হবে সেটা আমরা চেষ্টা করব যে একটা অনলাইন ভার্সনও যাতে থাকে, সো দ্যাট আমাদের এই যে ইনক্লুসিভনেস একটা জিনিস আমরা এবার করতে পেরেছি, ইনক্লুড করতে পেরেছি অনেক বড় একটা অডিয়েন্সকে, সেই জিনিসটা যাতে আমরা বজায় রাখতে পারি। এখানে ওয়াহিদুদ্দিন স্যার বলেছেন যে ইকোনমিস্টরা অনেক সেলফিশ হয় বলে তারা ইকোনমিক্স পড়ে অ্যান্ড দেন রিয়েলাইজ করে যে ওকে এত সেলফিশ হওয়া ভালো না, সো ওভার টাইম আসলে কমেও যায়। সো হোপফুলি আমাদের এই পুরো প্রোগ্রামটা ছিল যে আমরা অত সেলফিশ না, এটা অ্যাটলিস্ট প্রমাণ হয় যে আমরা অনেক মানুষকে নিয়েই আসলে চিন্তা করেছি। আর দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন এইরকম মানে বলবো কি আপনাদের মতো ব্যক্তিত্বের আসলে সাপোর্ট পাই, এটাও দেখা যে আপনারাও আসলে খুব বেশি সেলফিশ না। এই ধরনের একটা পাবলিক স্পিকিং প্রোগ্রামে লাখ লাখ টাকা খরচ করে মানুষ টিকিট কেটে তারপরে যায়, আর আপনারা এরকম একটা ছোট প্ল্যাটফর্ম আমাদের ছোট একটা প্ল্যাটফর্মে আপনাদের মতো মানুষ এসে যখন কথা বলেন এবং এগুলি যখন মানুষ শুনে, এত কি বলবো এত অল্প মানে
এতটুকু মানে এই যে আপনারা যে শেয়ার করছেন সবকিছু, এটা যে কত মানে মূল্যবান আমাদের কাছে, এই জিনিসটাই প্রকাশ পায়। আমাদের আগে যারা ছিলেন, যারা অর্থনীতি পড়েছেন, তারাও আসলে সেলফিশ ছিলেন না, এবং আমরা হয়তো এই এভিডেন্সটা বাংলাদেশের কনটেক্সটে যদি যায় হয়তো এটা অপোজিট একটা এভিডেন্স আসবে। যাই হোক, আর কথা বাড়াবো না, আমি যারা পার্টিসিপেন্ট, যারা অংশগ্রহণ করেছেন, আমার ডিপার্টমেন্টের সকল শিক্ষক এবং আমার ইউনিভার্সিটির সকল শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সবাইকে ধন্যবাদ জানিয়ে এই পুরো আয়োজনটাকে সফল করার জন্য আমি সত্যি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। পরিশেষে আমি শুধু এতদূর বলতে চাই, যারা এর পেছনে অক্লান্ত পরিশ্রম করেছে, আমাদের ক্লাবের প্রেসিডেন্ট আছে যার নাম সবসময় আসে স্মরণ, এর বাইরেও আমাদের পুরো এক্সিকিউটিভ প্যানেলে আরো 6-7 জন আছে, তার বাইরে একটা সাব কমিটি আছে। আমি এখন নাম নিতে গেলে, আসলে নাম নেওয়াটা জরুরি কিন্তু নাম নিতে গেলে অনেক বড় লিস্ট, তো আমি প্রলং হয়ে যাবে, বাট আমি প্রত্যেককেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের একটা উদ্যোগ নিয়ে তোমরা যে সমাপ্তি ঘটাতে পেরেছো এবং সাকসেসফুলি এটা করতে পেরেছো, এবং এরকম ব্যক্তিদের সামনে তোমরা সুন্দর প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে এই জিনিসটাকে আসলে প্রকাশ করেছো, এটা ইটসেলফ ইজ কাইন্ড অফ এ প্রেইজ ওয়ার্দি। আমি সত্যি অনেক গর্ববোধ করছি এই ক্লাবের মডারেটর হিসেবে থাকতে পেরে। ধন্যবাদ সবাইকে। ওভার টু মাইশা। ধন্যবাদ স্যার আমাদেরকে এত সুন্দর করে সাপোর্ট করার জন্য, এক্সপ্রেস ইউনিভার্সিটি ইকোনমিক্স ক্লাবকে সাপোর্ট করার জন্য। এবং স্যার যেটা বললেন আসলে ঠিক, অনলাইনের মাধ্যমে অনেক সহজভাবে এই যে আমরা দূর দূরান্ত থেকে, দেশের 20টা জেলা থেকে আমরা যে অংশগ্রহণকারী পেয়েছি, প্রতিযোগী পেয়েছি, এটা সম্ভব হয়েছে আসলে কিছুটা অনলাইনের কারণেও, কারণ অনেক সহজভাবে তারা আসলে অংশ নিতে পেরেছে, তাদেরকে ঢাকা আসতে হয়নি, তাদেরকে আরেকটা শহরে যাতায়াতের তাদের কোনো সমস্যা ছিল না। সুতরাং অনলাইনে করাটা আসলে প্রথমে একটা চ্যালেঞ্জ মনে হলেও আলটিমেটলি আমাদের জন্য এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর ছিল, এবং শেষমেশ আউটকামটা অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ। এবং আশা করি আমরা আমাদের যে অংশগ্রহণকারী বন্ধুরা আছেন এবং আরো যারা অংশ নেননি, তাদের জন্য আমরা সামনে আরো বড় পরিসরে এমন আয়োজন রাখতে পারবো ইনশাল্লাহ। আমরা এখন চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে ছিল আমাদের অতিথিদের সাথে শিক্ষামূলক অনেক আলোচনা, যেমনটা আমরা বলেছি ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারের কাছ থেকে, মোহাম্মদ ফরাসউদ্দিন স্যারের কাছ থেকে, এবং এনামুল হক স্যারের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। আমাদের সাথে ছিলেন আমাদের চেয়ারপারসন ম্যাম বিভাবরণী মল্লিক ম্যাম, ওনার কাছ থেকেও আমরা অনেক কিছু জানতে পেরেছি। তো এটা আমি বলবো যে শুধুমাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান হিসেবে নয়, আমাদের জন্য একটা শিক্ষামূলক সেমিনারের মতো হয়ে গেছে, এবং আমরা অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি, অনেক গল্প শুনেছি আপনাদের কাছ থেকে। আমি আশা করছি আমার মতোই আমাদের দর্শকরাও অনেক উপভোগ করেছে আপনাদের বক্তব্য এবং আপনাদের গল্পগুলো। এবং আমাদের এখানে ছিল বিজয়ীদের আনন্দ, এবং যারা বিজয়ী হতে পারেননি তাদের জন্য অবশ্যই ছিল এগিয়ে যাবার অনুপ্রেরণা। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পুরো ন্যাটিকন 2021 জুড়ে আমাদের সাথে যুক্ত থাকবার জন্য এবং এই ইভেন্টটিকে সফল হতে সাহায্য করবার জন্য। আমাদের যারা পার্টনার ছিল এবং আমাদের স্যার যেভাবে বললেন, আমাদের ক্লাবের সব মেম্বাররাই অক্লান্ত পরিশ্রম করেছেন, এবং আমাদের স্যাররা, আমাদের শিক্ষকরা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়েছেন, এই সাপোর্টটা ছাড়া অবশ্যই আমরা এগিয়ে যেতে পারতাম না। এই ন্যাটিকন 2021 এর সাফল্যের পিছনে আসলে যে কোনো একজনের হাত নেই, এটা একটা টিম ওয়ার্ক ছিল। এই পুরো দলটিকে, এই পুরো জিনিসটার সাথে যতজন জড়িত ছিল সবাইকে ধন্যবাদ জানাই, এবং আমাদের প্রধান অতিথিবৃন্দ, দর্শক মন্ডলী এবং সকল অংশগ্রহণকারীকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও এতটা সময় যুক্ত থাকবার জন্য। আমাদের যারা অতিথি আছেন তাদেরকে তো যতবারই ধন্যবাদ দিই, ধন্যবাদ দিয়েও শেষ করা যাবে না, যে ওনারা আমাদের সাথে এসেছেন এভাবে অনলাইনের একটা ছোট প্ল্যাটফর্মে হয়তো আমরা করতে পেরেছি করোনাকালীন সময়ের জন্য। এই ছোট পরিসরেও যে ওনারা আমাদের সাথে থেকেছেন এবং এত সুন্দরভাবে এত কিছু আমাদের সাথে শেয়ার করেছেন, ওনাদের মনোভাব শেয়ার করেছেন, এগুলোর জন্য সত্যি আমরা অনেক 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 কৃতজ্ঞ। এবং সবার সুস্থতা কামনা করে আমি তাসিন ফেরদৌস মাইশা আজকে বিদায় নিচ্ছি এবং শেষ করছি আমাদের আজকের এই আয়োজন। ধন্যবাদ এবং শুভরাত্রি সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ধন্যবাদ, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। পরেশ ভাই, দেখা হবে। জি, অনেক ধন্যবাদ, দেখা হবে।